হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ আমি শুরু করতে যাচ্ছি। সকাল সকাল ঝাঁট দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে এসে গেছি। ঘুম থেকে ওঠার পর ঠাকুর প্রণাম করেই আমি ঝাঁটাটা নিয়ে ঘরে এসেছি। এখনও আর কোনো কাজ হয়নি। তো আগে হচ্ছে আমি ঘর ঝাঁট দিয়ে মুছে সমস্ত পরিষ্কার করব, তারপরে বাকি কাজ শুরু করব। আর এই দিন বেশ সকালেই উঠেছিলাম, কারণ কাজের দিদি হচ্ছে আসবে না। আগে থেকেই বলে গেছিলো যে 4 দিন মতো ছুটি নেবে, সে থাকবে না। তো আগে থেকে যদি এইগুলো জানা থাকে না, তাহলে খুব সুবিধা হয়, যে এই দিন আসবো না বললে খুব সুবিধা হয়। নাহলে দেখা গেল আমি দেরি করে উঠছি বা কাজ ফেলে রাখছি, তারপরে যদি না আসে তাহলে খুবই কষ্ট হয়ে যায়। সমস্ত ঘর বাড়ি সমস্ত কিছু একদম সরিয়ে নড়িয়ে ঝাঁট দিচ্ছি। আসলে কাজের দিদি এমনি ভালোই কাজ করে, বাট আমি যতটা টাইম নিয়ে সরিয়ে নড়িয়ে পরিষ্কার করব, অন্য মানুষ সত্যিই সেটা করবে না, কারণ তার আরও মানে আরও বাড়িতে কাজ করতে হয়। মানে কাজের দিদি ধরো আরও 5টা বাড়িতে কাজ করে, সো একটা বাড়িতে অত তো টাইম নিয়েও কাজ করতে পারবে না যতটা আমরা নিজেদের বাড়িতে করি। তো এখন ঝাড়টা দেওয়া হয়ে গেছে, আমি চলে এলাম দুয়ের সামনে জল দিতে। এক বালতি জল নিয়ে এসেছি, চারিপাশটা এদিক ওদিক দিয়ে ভালোভাবে ধুয়ে দেবো। আর বাচ্চারা রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় খুবই উৎপাত করে, পুরো রাস্তাটা নোংরা করে দেয়। মানে কী বলবো, বাড়ির সামনেটা খুব খিচিপিচি খিচিপিচি হয়ে থাকলে অতটা ভালো লাগে না। তো মোটামুটি যেটুকু পারি জল দিয়ে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর শুধু মানে সামনেটা নয়, আমি গ্রিল ট্রিলগুলোও জল টল দিয়ে একদম ধুয়ে দিলাম। আর খুবই ধুলো পড়ে, মানে এবেলা ধুলে ওবেলা নোংরা হয়ে যায় এরকম। তো এখন হচ্ছে ঘরগুলো সব মুছে নেবো, সমস্ত ঘরটাই মুছে নিয়েছি, সেটা শেয়ার করিনি। তো এখানে একটা কথা বলি, আমি গত 2 দিন ভিডিও আপলোড করতে পারিনি। তার একটা কারণ হচ্ছে আমার বাড়ির পাশেই, মানে পাশে বলতে একটু দূরে, পুজো হচ্ছিলো, মানে শিব পুজো। তো সেই শিব পুজোর জন্য প্রচণ্ড জোরে মাইক বেজেছে সারাক্ষণ, মানে 24 ঘন্টায় হয়তো ওই রাত 12টার পর থেকে ভোর 4টা অবধি বন্ধ ছিল, তারপরে কন্টিনিউ মাইক বেজেছে প্রচণ্ড জোরে জোরে, যে কারণে আমি ভিডিও এডিটও করতে পারিনি, ভয়েস ওভার দিতে পারিনি, এডিট মানে ওই জন্য আপলোড করতে পারিনি। কারণ মানে একটুখানি আওয়াজ এলেই তো কপিরাইট ক্লেম চলে আসে, সেজন্যই আর কি আপলোড করতে পারিনি। নইলে ভিডিও রেডি করা আছে, এগুলো আমার অনেক দিন মানে শিব পুজোর অনেক আগেরই ভিডিও, তো সেগুলো এখন আপলোড করতে হচ্ছে বাধ্য হয়। তো এখানে কয়েকটা কাপড় আমি কেচে নিলাম, আর সার্ফের একটু জল নিয়ে নিলাম, আবার বাথরুমে গিয়ে আমি যে জামাটা পরে আছি সেটাও কাচবো। তো এখন আমি আগে ব্রাশ করে ফেস ওয়াশটা করে নিই, তারপরে যাবো বাথরুমে স্নানটানগুলো মানে করতে। আর আজকে এই সকালের কাজ শেয়ার করেছি, তারপরে সিম্পল রান্নাবান্না করেছিলাম, তো সেই সমস্ত রান্নাবান্নার ভিডিওগুলো আজ আর শেয়ার করিনি। তো একদম তারপর শেয়ার করছি সন্ধেবেলা যখন মাসিরা এসেছিলো বাড়িতে, মাসি এসেছিলো, মেরি এসেছিলো, আর এখানে আমাদের জন্য চা করে নিচ্ছি। তো মাসি আর মেরির জন্য চা, আর আমাদের জন্য চা নিয়ে চলে এলাম হচ্ছে ঘরে। এই যে মাসি আর মেরি বসে আছে, আর ওইদিকে হচ্ছে বাবা মেয়ের খেলা করছে। মেরি ওর জন্য একটা খেলনা নিয়ে এসছে, সেই খেলনাটা নিয়েই এখন, মানে নতুন খেলনা, বুঝতেই পারছো নতুন জিনিস দেখে বাচ্চাদের কতটা এক্সাইটমেন্ট হতে পারে, মানে নতুন খেলনা দেখে, তো সেটাই এখন করছে। আর মাসিরা চলে যাওয়ার পর এখানে বুনু হচ্ছে ওর জামা কাপড় গোছাচ্ছে, কারণ ও যাবে হচ্ছে এক জায়গায়, সেখানে যাওয়ার জন্য ওর প্যাকিং চলছে। তো আমি একটু ভিডিও করছিলাম, আর সেসবের মাঝেই ও বলল যে ও ওর পারফিউমের কালেকশনগুলো দেখাবে, বললো এই ভিডিওটা মানে এই আজকে শেয়ার করো এটা। তো সেটা এখন শেয়ার করছি তোমাদের সাথে, পারফিউমের কালেকশন দেখাবে, দেখাও। এই যে একটা পারফিউম ডিজায়ার,
এটা কি রে? ব্লুম, আমি দেখছি বালুন। হাই ভগবান, এটা কি? র্যামসনস পিঙ্ক ভ্যালি। তার পাশেরটা ভাই চোখে তো দেখতে পাচ্ছি না। এই এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা পারফিউম না, আরো আছে আট নয়, আরো বাড়িতে আছে আরো। বাবা, নয়টা পারফিউম, এই তো একটা চোখের সামনে। দশ, দশখানা পারফিউম বাড়িতে আরো আছে। চোদ্দটা আছে, এখানে আরো দুটো থাকার কথা। ওই চোদ্দটা পারফিউম, হাই হাই হাই, মানে পনেরোটা করে নে তাহলে মাসে, মানে পনেরো দিন একটা, আবার পনেরো দিন একটা, ফেব্রুয়ারির জন্য যথেষ্ট। আমি তো জানি না। আর এগুলো কি সব কি সব আছে? ওসব অন্য মানুষের অনেক, এর থেকেও অনেক বেশি, তবে আমার কাছে এগুলোই অনেক। আরো দুটো পারফিউম আছে থাকার কথা। যদিও গন্ধটা বলে বোঝানো যায় না যে কেমন গন্ধ। আর এখন হচ্ছে এই জায়গাটা থেকে খুব ভালো স্মেল আসছে, কারণ সব পারফিউম গুলো আছে, মিষ্টি খুলছে। আর এই দুটো কিনেছিলাম হচ্ছে আমি বইমেলা থেকে, বইমেলা থেকে পারফিউম। শুনে খুব অদ্ভুত লাগছে, কিন্তু বইমেলায় একটা ভীষণ সুন্দর আর অনেকক্ষণ স্টে করে। মানে ধরো তোমরা যদি লাগাও আজকে, কালকে পরশু দুদিন আরামসে। এই দুটো হচ্ছে আমার খুব পছন্দের পারফিউম, মানেই আমার পছন্দের। এটা হচ্ছে পিঙ্ক ভ্যালি, ভীষণ সুইট স্মেল। দেখতে ভালো লাগছে না তোমার? সুইট স্মেল এটার, তো তোমরা অবশ্যই নিতে পারো। কোথা থেকে নিয়েছিলে? দেখতে ভালো লাগছে, এটা থেকে তো দেখতে ভালো লাগছে। খুব ভালো পছন্দ, আমাকে ভালো গন্ধ লাগছে না। তোমার ভালো গন্ধ লাগছে না? না, ঠিক আছে, তুমি নাক ধরে থাকো। তোমার ভালো, এই 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 দুটো তোমার ভালো গন্ধ হচ্ছে না? কপুঞ্চি লেবু, কামড়ে কামড়ে একটু দেখতে। কোনটা? এটা কোনটা লেদ জানিয়ে? কোনটা লেদ? লেদ এটা কালেকশন না বলছে, না বলছে। আমার নীল পলিশের কালেকশন দেখাই আমি, যে কটা আছে। বাবা বলছে না। আচ্ছা ঠিক আছে।
কি করে ফেলছে আরো তো ছিল কই গেল বাড়িতে সব নিয়ে এসে আমি কি করব উল্টো হয়ে গেছে মা নেই বয়স আমি বেশি পড়ি না এই দুটো কালার শুধু কিনে নিয়ে রেখে দিই দে তো আমি পড়ি করতে হই হচ্ছে না এই দুটো কালার আমার খুব পছন্দের ইয়া এই যে এইটা ব্লু আমার নেল পলিশের প্রত্যেকটা কালার পছন্দের যে কারণে আমার নেওয়া যদিও বা তো হয় না তার মধ্যে এটা একটা ফেভারিট আর এই যে এটা এটা যেটা আমি অল টাইম পড়ি মানে যখন পড়ি আমি এটাই বেশিরভাগ পড়ি তো এটা শেষের দিকে আরেকটা অর্ডার করতে হবে আর এই যে এটা নর্মাল জেল এটা গ্লিটারি আর এটা ব্ল্যাক কেন আমাকে দিও না খতম এইটা তো এই ছিল মোর পারফিউম কালেকশন আর ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার কাল নতুন দিন নতুন ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা